আমি শেখ হাসিনাকে ভোট দেওয়া অবশ্যই অবশ্যই আমার দেশের জন্য। কোন অসৎ মানুষ অসততা কখনো স্মার্টনেস হতে পারে না। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা তারা যেমন ধর্মীয় যে অংশগুলো আছে সেগুলো যেমন ভালোভাবে শিখবে, সেগুলো শেখার জন্যও যে নতুন প্রযুক্তি সেগুলোকে ব্যবহার করে এই শিক্ষা নেবে, তার পাশাপাশি তারা আধুনিক যে শিক্ষা সেই শিক্ষাও নেবে। সেখানেও আমাদের নতুন শিক্ষাক্রমে কিছুটা তাদের যে মূল পুরো যে নম্বর সেই নম্বর অন্যদের থেকে কিছুটা বেশির ব্যাপার আছে, তাদেরকে একটু বেশি পড়তে হবে সেরকম একটা ব্যবস্থা ছিল, সেটাকেও আমরা পুনর্বিবেচনা করছি যেন তারাও অন্যদের মতোই সমান 1000 নম্বরেই যেন তারা পরীক্ষা দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা খুব শিগগিরই আমরা সেটা করছি। আমরা একটু আগেই ইনান বলে গেছে মাদ্রাসা শিক্ষার্থীরা তাদের ভাষার শিক্ষার ব্যাপারে আমরা কিন্তু অনেক জোর দিচ্ছি। তারা আরবিটা আগে শুধু আরবি পড়তো এবং সেটা কোরআনের যে আরবি সেটা পড়তো, এখন তারা কিন্তু আরবি ভাষা যেটা সেটাও তাদেরকে শেখানোর ব্যবস্থা হচ্ছে, ইংরেজি শেখানোর ব্যবস্থা হচ্ছে, তারা যেন দেশে বিদেশে তাদের জন্য ভালো কর্মসংস্থান হয় সেজন্য, এবং তাদেরকে আধুনিক তথ্য প্রযুক্তির সমস্ত রকম সুবিধা সেগুলোও তাদেরকে শেখানো হচ্ছে যেন তারা কোথাও আটকে না যায়। এটি এবং এই তথ্য প্রযুক্তির শিক্ষা সকলের জন্যেই এখন অত্যন্ত জরুরি। আর আমরা সবার জন্যে শেখ হাসিনা তিনি জনগণ বলতে বোঝেন বাংলাদেশের প্রতিটি মানুষ, তার কাছে সেই আমাদের সংবিধানের সাধন উচ্ছেদের প্রতিটি মানুষ, এবং সে কি পাহাড়ে থাকে না সে সমতলে থাকে না সে চরে থাকে না সে হাওড়ে থাকে, এটা তার কাছে সবাইকে নিতে হবে, বিশেষভাবে যারা একটু পিছিয়ে পড়া এলাকায় আছে তাদেরকে নিয়ে আসতে হবে। এবং তিনি যেভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন তাতে বাংলাদেশে এখন আর প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই, সব এলাকায় এখন যুক্ত কাজেই। এবং আমরা সময়োপযোগী শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের ব্যাপক কাজ চলছে। আমি গতকালও শিক্ষক প্রশিক্ষণ দেখতে গেছিলাম খুলনায়, সেখানে দেখেছি এবং শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারাও অত্যন্ত উৎসাহিত বোধ করছেন। একসঙ্গে লাকসই প্রযুক্তির ব্যবহার, অবকাঠামোর তো ব্যাপক উন্নয়ন হয়েছে, সারা বাংলাদেশের যে কোনো গ্রামে গেলে সবচেয়ে সুন্দর যে ভবনটি সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এবং যে কোনো দুর্যোগে দুর্বিপাকে সেই ভবনগুলো কিন্তু মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তার সঙ্গে আমরা উপবৃত্তির যে ব্যবস্থা বঙ্গবন্ধু কন্যা করেছেন আজকে সারা বাংলাদেশে, সেই উপবৃত্তির কারণে শিক্ষার্থী ঝরে যাওয়ার হার একেবারে কমে যাচ্ছে দ্রুত, বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশু রয়েছে তাদের শিক্ষার ব্যবস্থা করা, তারা যেন অন্য সকলের পাশে একসঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য নানান রকম সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা যারা তাদের ভিন্ন মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাগুলোতে তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। আমরা দেশের সমস্ত স্কুলগুলোতে খেলাধুলা সাংস্কৃতিক কর্মকাণ্ড সেগুলোর বিভিন্ন ক্লাব ভিত্তিক কার্যক্রম চালু করতে যাচ্ছি, পাঠাগারগুলোকে উন্নত করতে চাই, কারণ যত বেশি অন্য বই পড়বে তত বেশি তাদের চিন্তার জগৎ প্রসারিত হবে। তার সঙ্গে দাবার ক্লাব, বিতর্কের ক্লাব, উদ্যোক্তা তৈরি করার ক্লাব, ব্রতচারী ক্লাব, স্কাউট অবশ্যই সব শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে হবে। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী স্মার্ট শিক্ষার্থী হবে, এবং সেই স্মার্ট প্রতিটি মানুষ সবার মাধ্যমে কিন্তু স্মার্ট বাংলাদেশ তৈরি হবে। এবং স্মার্ট মানে কি, স্মার্ট মানে হচ্ছে আমি চিন্তায় স্মার্ট হব, আমি কোনটি সঠিক কোনটি বেঠিক সেটি আমি জানবো, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, আমি সমস্যা নিরূপণ করতে পারবো, আমি সূক্ষ্ম চিন্তা করতে পারবো, আমি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হব, সেই মানুষটি স্মার্ট। সেই মানুষটি স্মার্ট যিনি অন্যের প্রয়োজনে নিজের সহযোগিতার হাত প্রসারিত করে, যার মনের মধ্যে সহমর্মিতা আছে, সেই মানুষটি স্মার্ট যে সৎ। কোনো অসৎ মানুষ অসততা কখনো স্মার্টনেস হতে পারে না, কাজে যে মানুষ সৎ, যে মানুষ মানবিক, যে মানুষ সহমর্মী, যে মানুষের পরমত সহিষ্ণুতা আছে সে মানুষ স্মার্ট, যে মানুষের জ্ঞান আছে তার সঙ্গে সঙ্গে দক্ষতা আছে, যে মানুষ সেই দক্ষতা প্রয়োগ করতে পারে এবং প্রয়োগ করতে পারে দেশের কল্যাণে সমাজের কল্যাণে মানুষের কল্যাণে সেই মানুষ স্মার্ট। অতএব সেই স্মার্ট মানুষ গড়বার জন্যেই আমাদের এই শিক্ষা ব্যবস্থা স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়বার চেষ্টা করছি,
যার মাধ্যমে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। কিনান, সাদ্দাম ওরা কতগুলো প্রশ্ন রেখে গেছে এবং বলেছে যে আগামীতে নির্বাচন আছে, আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আসলে কি চাই, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি চাই। আমরা কি ওই 63 জেলায় বোমা চাই নাকি আমরা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় চাই? আমরা নিশ্চয়ই সবাই বিশ্ববিদ্যালয় চাই। আমাদের চিন্তা করতে হবে একজন প্রধানমন্ত্রী, তিনি ওই যখন বাংলাদেশের সুযোগ ছিল বিনামূল্যে সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হবার, তিনি যেহেতু প্রযুক্তির পথ জানেন না, তিনি বলেছিলেন সাবমেরিন কেবলে যুক্ত হলে আমাদের দেশের সব তথ্য বাইরে বাজার হয়ে যাবে, আমরা যুক্ত হব না। তাতে কি হয়েছিল, আমাদের প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার পথটা বিঘ্নিত হয়েছিল। আর শেখ হাসিনা শুধু দ্বিতীয় সাবমেরিন কেবল না তৃতীয় সাবমেরিন কেবলে যুক্ত হওয়ার ব্যবস্থা করছেন, যাতে আমরা দ্রুততম স্পিডে ইন্টারনেট সেবা পেতে পারি একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত, যাতে করোনার সময় আমার যেসব শিক্ষার্থী ভাই বোনেরা গ্রামে ছিলেন যাদের হয়তো ইন্টারনেট স্পিড নিয়ে সমস্যা হয়েছে, তাদের যেন কোনো সমস্যা না হয়, একেবারে পাহাড়ে হোক চরে হোক খাওয়ারে হোক যেন ইন্টারনেট স্পিড নিয়ে সমস্যা না হয় সেই ব্যবস্থা করছেন। কাজে আমরা কি চাই, আমরা কি প্রযুক্তিতে উন্নত হতে চাই নাকি মুখ থেকে বালির মধ্যে মাথা ঢুকিয়ে আমরা মরতে চাই, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি হাওয়া ভবন খোয়া ভবন চাই নাকি সারা বাংলাদেশ ব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস চাই গ্রামে গ্রামে? আমরা সারা দেশব্যাপী ভূমিহীন গৃহহীন মানুষের প্রত্যেকটি মানুষের জন্য ঘর চাই, নিশ্চয়ই আমরা বীর নিবাস চাই আর গৃহহীন মানুষের ঘর চাই, কোনো হাওয়া ভবন খোয়া ভবন চাই না। আমরা চাই যেমন আমাদের পদ্মা সেতু হয়েছে, যেমন আমাদের মেট্রো রেল হয়েছে, যেমন আমাদের কর্ণফুলী টানেল হচ্ছে, যেমন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষিপ্ত হয়েছে, তেমনি বাংলাদেশ আরো আরো অনেক অনেক দূরে এগিয়ে যাক। এবং সেই এগিয়ে যেতে হলে আমাদের বঙ্গবন্ধু কন্যাকেই লাগবে। আমরা জেলায় জেলায় বোমাবাদ চাই না, আমরা একদিনে 100 সেতু আর একদিনে 100 সড়ক সেই বাংলাদেশ চাই। আজকের বাংলাদেশ 35তম বৃহত্তম অর্থনীতির দেশ, খুব শিগগিরই আমরা আরো অনেক উপরে উঠে আসছি এবং সেটি সম্ভব হবে এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে, যদি শেখ হাসিনার হাতে থাকে দেশ তাহলেই তা সম্ভব হবে। কাজে আগামী নির্বাচন আমরা সেটা বুঝেই সেইভাবে প্রত্যেকে যেন নৌকায় ভোট দিতে পারি সেই ব্যবস্থা করতে হবে। সাদ্দামের একটি কথা আমি বোধহয় আরো জায়গায় সাদ্দামকে কোট করব, এখন সাদ্দাম বলেছে শেখ হাসিনাকে ভোট দেওয়া এখন দেশপ্রেমের অংশ হয়ে গেছে, আমি বিশ্বাস করি না, কারণ দেশের এগিয়ে যাওয়া সেটিতে যদি আমি বিশ্বাস করি সেটি আমার দেশপ্রেমের বহিঃপ্রকাশ। দেশ উন্নত হবে সেটির জন্য যদি আমি চেষ্টা করি সেটি হবে আমার দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তাহলে দেশ উন্নত করতে হলে যদি শেখ হাসিনাকে ভোট দিতে হয়, দেশকে এগিয়ে নিতে যদি শেখ হাসিনাকে ভোট দিতে হয়, তাহলে শেখ হাসিনাকে ভোট দেওয়া অবশ্য অবশ্যই আমার দেশপ্রেমের অংশ। আমাদের শিক্ষায় বিশ্বমান অর্জন করতে হবে, আমাদের শিক্ষাঙ্গনগুলো সাদ্দাম বলেছে আমাদের শিক্ষাঙ্গনগুলো যেন বিশ্বমানচিত্রে স্থান পায়, অবশ্যই আমাদের সেই দিকে এগিয়ে যেতে হবে। আমাদের ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর একটি, আরও আছে ম্যারিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন বিশ্ববিদ্যালয়, অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, এই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রত্যেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন শেখ হাসিনা। আমাদের এতগুলো কৃষি বিশ্ববিদ্যালয় এখন হয়েছে সব শেখ হাসিনার হাতে। কাজেই এই যে আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই বিশাল অগ্রগতি, আমাদের মাধ্যমিক শিক্ষায় উচ্চ মাধ্যমিক শিক্ষায় প্রাথমিক শিক্ষায় এই যে বিশাল অগ্রগতি, এর সবকিছুই বঙ্গবন্ধু আর তার কন্যার হাতে। আর যখন ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাগ পড়েছে এমন একজনের হাতে যিনি বুয়েট ছাত্রলীগের সভাপতি ছিলেন, আমি একজন ছাত্রলীগের এককালের কর্মী হিসেবে এবং ছাত্রলীগের যে নেতৃত্ব আমার সামনে বসে আছে সামনে আছে তাদের সামনে অবশ্যই বলতে চাই ডিজিটাল ইউনিভার্সিটি খুব শিগগিরই আমরা যে কাঙ্ক্ষিত জায়গায় তাকে দেখতে চাই ইনশাল্লাহ আমরা দেখতে পাব। কাজেই শিক্ষার্থীদের করণীয় হলো
নিজেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আবারও বলি, নিজেকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সৎ হতে হবে, মানবিক হতে হবে, সহকর্মী হতে হবে, পরম সহিষ্ণু হতে হবে এবং সব সময় সত্যের পথে থাকতে হবে। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো পারে না বলতে হবে। অতএব সত্যের পথেই থাকতে হবে। কখনোই আমরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এগুলোকে ধারে কাছে ঘিরতে দেব না, এগুলোকে প্রতিহত করব, নারী নির্যাতনকে প্রতিহত করব, আমরা শিশু নির্যাতনকে প্রতিহত করব, আমরা আমাদের শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ করবার জন্য আমরা সবাই কাজ করব। এই যে এখানে আমাদের ছোট ভাই ভাইরা আছে, ছোট শিশুরা আছে, এই শিশুদের কারো যেন শেখ রাসেলের মতো পরিণতি কোনোদিন না হয়, যেন তাদেরকে কেউ তাদের প্রাণ কেড়ে নিতে না পারে, যেন তারা প্রস্তুত হবার সময় পায়, সুযোগ পায়, সেই রকম সুন্দর বাংলাদেশ আমাদের গড়তে হবে।